হেমন্তকাল। আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আবার আমন্ত্রণ একুশে বিজনেসের সঙ্গে আছি রাজীব জামান। প্রিয় দর্শক, দেশে ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। দর্শক, আপনারা জানেন ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জ আমাদের দুজন প্রতিনিধি রয়েছেন। ডিসিতে আছেন রহমান রনা এবং সিসিতে আছেন নাসির ইমন। আমরা চলে যাচ্ছি তাদের কাছে। রনা, এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিস্থিতি কেমন রয়েছে? রাজীব, আপনাকে ধন্যবাদ। রাজীব, 200-এরও অধিক প্রতিষ্ঠানে দর বৃদ্ধির মধ্য দিয়ে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিনে লেনদেন। সেই সাথে অব্যাহত রয়েছে সূচকের উত্থান। আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে ডিএসসি প্রধান ইন্ডেক্সটি বৃদ্ধি পেয়েছে প্রায় 70 পয়েন্টের মতো। সেই সাথে জানিয়ে রাখছি হরতালের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লেনদেনে ভালো গতি রয়েছে। লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় 500 কোটি টাকা। ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খাতোয়ারি লেনদেন, আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত ব্যাংকিং খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 56 কোটি টাকা। ঔষধ খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে এখনো পর্যন্ত 66 কোটি টাকা। প্রকৌশল খাতে এখনো পর্যন্ত লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 58 কোটি টাকা। বীমা খাতে এখনো পর্যন্ত লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় 14 কোটি টাকা। বস্ত্র খাতে এখনো পর্যন্ত লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় 22 কোটি টাকা। খাদ্য খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় 23 কোটি টাকা। বিবিধ খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় 20 কোটি টাকা। ঠিক এই মুহূর্তে সিমেন্ট খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় 15 কোটি টাকা। সেই সাথে জানিয়ে রাখছি জ্বালানি খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 110 কোটি টাকা। এছাড়া জানিয়ে রাখছি ঠিক এই মুহূর্তে কাগজ খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় 16 কোটি টাকা। রাজীব, ধন্যবাদ। রাজীব, আপনাকে। রাজীব, লেনদেনের প্রায় মাত্র একটি ঘন্টার মতো বাকি রয়েছে। আমরা দিনের শুরু থেকে যে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখেছি কিন্তু তা এখনো পর্যন্ত বজায় রয়েছে চিটাগং স্টক এক্সচেঞ্জের বাজারে। এই মুহূর্তে তিনটি ইন্ডেক্স বেশ খানিকটা পজিটিভ রয়েছে। এর মধ্যে প্রধান ইন্ডেক্সটি সিএসই অল শেয়ার প্রাইস ইন্ডেক্স 184 পয়েন্ট পজিটিভ থেকে এটি অবস্থান করছে 15,933 পয়েন্ট এবং টার্নওভারের গতিটাও বেশ খানিকটা ভালো, প্রায় 38 কোটি 40 লক্ষ টাকার মতো টার্নওভারের পরিমাণ ছাড়িয়েছে এই মুহূর্তে। এছাড়াও টপ ট্রেডের তালিকায় এই মুহূর্তে সর্বপ্রথম অবস্থান রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, দ্বিতীয় অবস্থান লক্ষ্য করা গেছে। ব্যাংকিং খাতে দর বেড়েছে 14টি, দর হারিয়েছে 4টি এবং অপরিবর্তিত রয়েছে 4টি প্রতিষ্ঠান। প্রকৌশল খাতে একটি বাদে বাকি সবগুলো প্রতিষ্ঠানের দর বেড়ে কিন্তু লেনদেন হচ্ছে। এছাড়াও জ্বালানি খাতেও বেশ খানিকটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বস্ত্র খাতে একটি বাদে বাকি সবগুলো প্রতিষ্ঠান দর বেড়েছে। ঔষধ খাতে দর বেড়েছে 10টি, দর হারিয়েছে 4টি প্রতিষ্ঠানের এবং প্রকৌশল খাতে দর বেড়েছে 13টি, দর হারিয়েছে 5টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। রাজীব, ইমন এবং রনো, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে শেয়ার কারসাজির দায়ে 1 কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া গোলাম মোস্তফা নামের অপর এক বিনিয়োগকারীকে শেয়ার কারসাজির জন্য 3 কোটি টাকা জরিমানা করা হয়েছে। বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিসিসির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কমিশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিসিসি জানিয়েছে 2010 সালে শেয়ারবাজার ধসের পর সরকার গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অধিকতর তদন্তে এই দুই ব্যক্তির বিরুদ্ধে শেয়ার কারসাজির প্রমাণ পায় বিএসইসি। তার ভিত্তিতে দুজনের শুনানি শেষে বুধবার সভায় জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2010 সালের পুঁজিবাজার ধসের কারণ অনুসন্ধানে খন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির রিপোর্টে আরও অনেককে বিষয় অধিকতর তদন্ত করতে বিএসইসির প্রতি সুপারিশ করা হয়েছিল। বিসিসির অধিকতর তদন্ত শেষে শেয়ার কারসাজির অভিযোগে মোসাদ্দেক আলী ফালু গোলাম মোস্তফাকে মোট 4 কোটি টাকা জরিমানা করেছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে।
ইব্রাহিম খালেদের তদন্ত রিপোর্টে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি ও খোদ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কজন কর্মকর্তার নাম উঠে আসে। একই সঙ্গে হাজার কোটি টাকা লেনদেন করা কয়েকজন অক্ষত ব্যক্তির খোঁজ পায় তদন্ত কমিটি, যারা শেয়ারবাজারে কিছুটা পরিচিত হলেও জাতীয়ভাবে অনেকটাই অক্ষত। তবে এসব ছাপিয়ে আলোচনায় জায়গা করে নেন দেশের কয়েকজন শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী ও রাজনীতিবিদ, যাদের বিরুদ্ধে তদন্ত কমিটির শেয়ার কারসাজির নানা অভিযোগ তুলে হইচই ফেলে দেয়। ক্ষুদ্র বিনিয়োগকারীদের পুঁজি লুটপাটের অভিযোগে তাদের বিচারও দাবি করা হয় বিভিন্ন মহল থেকে। ইব্রাহিম খালেদের তদন্ত কমিটি সালমান এফ রহমান সম্পর্কে সতর্ক থাকতে সরকারের প্রতি আহ্বান জানায়। তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানও সন্দেহজনক শেয়ার লেনদেনের সঙ্গে জড়িত থাকার আলামত পায় তদন্ত কমিটি। আহমদ মোস্তফা কামাল তার মালিকানাধীন প্রতিষ্ঠান সিএমসি কামাল টেক্সটাইলের শেয়ার অতিমূল্যায়িত করে কারসাজি করেছেন বলে তদন্ত কমিটির রিপোর্টে দাবি করা হয়েছে। রিপোর্টে তার পরিবারের কয়েক সদস্যের নামও তুলে ধরা হয়েছে। মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে ভুতুড়ে অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার কেনাবেচার অভিযোগ উঠে ইব্রাহিম খালেদের তদন্ত রিপোর্টে। যদিও তদন্ত প্রতিবেদনে সন্নিবেশিত তার একটি অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলনের প্রমাণ পায়নি তদন্ত কমিটি। তার অ্যাকাউন্টে 10 কোটি টাকা জমার বিপরীতে মার্জিনে 21 কোটি টাকার শেয়ার ক্রয় হয়েছে। এই অ্যাকাউন্ট থেকে বিক্রি হয়েছে 6 কোটি 8 লাখ টাকার শেয়ার। ডক্টর এইচবিএম ইকবালের বিরুদ্ধে ভুতুড়ে অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার কেনাবেচার অভিযোগ আনা হয়েছে তদন্ত কমিটির রিপোর্টে। তার একটি অ্যাকাউন্টে জমা হয়েছে 15 কোটি টাকা। তিনি ওই অ্যাকাউন্টে শেয়ার কিনেছেন 284 কোটি 30 লাখ টাকার, আর শেয়ার বিক্রি হয়েছে 291 কোটি টাকার ওপরে। লুথুর রহমান বাদল ও তার স্ত্রী সোমা আলম রহমানের নামে ভুতুড়ে অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার কেনাবেচার অভিযোগ আনা হয়েছে তদন্ত কমিটির রিপোর্টে। তাদের একটি অ্যাকাউন্টে 90 কোটি 25 লাখ টাকার জমার বিপরীতে শেয়ার কেনা হয়েছে 278 কোটি 65 লাখ টাকার। এই অ্যাকাউন্ট থেকে শেয়ার বিক্রি হয়েছে মোট 275 কোটি 71 লাখ টাকার। নূর আলীর মালিকানাধীন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের বিরুদ্ধে সন্দেহজনক শেয়ার লেনদেনের অভিযোগ তুলেছে ইব্রাহিম খালেদের তদন্ত কমিটি। এতে দেখানো হয়েছে ইউনিক হোটেলের একটি অ্যাকাউন্টে 44 কোটি টাকার জমার বিপরীতে শেয়ার কেনা হয়েছে 167 কোটি 29 লাখ টাকার শেয়ার, আর এই অ্যাকাউন্ট থেকে শেয়ার বিক্রি করা হয়েছে 169 কোটি 21 লাখ টাকার বেশি। ডেস্ক রিপোর্ট, একুশে বিজনেস। দর্শক, এখন রয়েছে দেশের ওষুধ শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ভ্যারিটাস ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সারিতা মিল্লাত। আমরা কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ। আমরা শুরু করতে চাই যে আমাদের দেশের বর্তমান ওষুধ শিল্পের প্রেক্ষাপটটা একটু কেমন রয়েছে যদি জানান। আমাদের ওষুধ শিল্প খাত খুবই ভালো দিকে যাচ্ছে। আমরা মোটামুটি দেশের 98% অফ ডিমান্ড আমরা নিজেরাই ফুলফিল করছি, যেটা গত 30 বছর আগে হয়তোবা কিছুই আমরা পুরোটাই আমদানি নির্ভর ছিল। জি, আর মাল্টিন্যাশনাল কর্পোরেশনস গুলো ছিল যারা ওষুধগুলো বানাতো এবং প্রায় মানুষের ক্রয় ক্ষমতার বাইরে ছিল। এখন আমরা নিজেরাই করছি, ভালো দেশীয় কোম্পানি এবং আমাদের প্রায় 200টা কোম্পানি আছে রেজিস্টার্ড, যার মধ্যে 68টি কোম্পানি আমরা চালু আছি। আর মার্কেট শেয়ারটা এরকমই যে টপ যে 20টা কোম্পানি আছে ওষুধের, যেরকম বেক্সিমকো, স্কোয়ার, ইনসেপ্টা, এরকম 20টা কোম্পানি মার্কেটটা পুরো নিয়ন্ত্রণ করে, যেটা খুবই ভালো আমি বলবো। কারণ এটাতে আমাদের ওষুধের মান খুবই ভালো, খুবই ভালো যাচ্ছে। সেজন্য আমাদের জন্য এটা বেশ ভালো যাচ্ছে। আমি একটু আসতে চাই, যেহেতু আপনি মান নিয়ে কথা বলছিলেন, প্রায়শই গণমাধ্যমে উঠে আসে যে ভালো অবশ্যই করছে, আমি সেটাও স্বীকার করি, তার পাশাপাশি কিছু বাজে ওষুধ কোম্পানির ওষুধ এবং সেগুলোর ভেজাল ওষুধ খেয়ে অনেকে অসুস্থ হচ্ছেন, অনেকে মারা গিয়েছে, এই ধরনের অভিযোগও আসে। তো আপনারা যারা এই ওষুধ শিল্প নিয়ে কাজ করছেন, এই অভিযোগগুলো নিয়ে আপনারা কি মনে করছেন? আচ্ছা, এইটা আমরা যারা ওষুধ শিল্পে নিয়োজিত আছি, আমাদের কিন্তু একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে যে আমরা শুধুমাত্র প্রফিটের দিকে দেখি না। আচ্ছা আচ্ছা। আমরা এটা একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়েছি। হেলথ কেয়ার মানে এটা যে আমরা মানুষের স্বাস্থ্য সেবাটা দেওয়া, এটা কিন্তু একটা খুবই বড় একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি, মানুষের মৌলিক চাহিদার একটি। সেজন্য আমরা মেক শিওর করি যে আমাদের ওষুধের মান যাতে কোনো মতে কম্প্রোমাইজ না হয় সেটা দিকে আমরা খুব নজরদারি রাখি। কিন্তু আনফরচুনেটলি কিছু কিছু অসাধু ব্যবসায়িকরা আছে। আমাদের এখানে ভালো মনিটরিং সেলও আছে, যেরকম আমাদের
নিয়ন্ত্রণ সংস্থা যারা আছে তারা আমরা গুড ম্যানুফ্যাকচারিং গাইডলাইন্স ফলো করি। এটাতে যা হয় যে কিছু কিছু আপনারাও দেখেন টিভিতে যে কিছু কিছু অসাধু ব্যবসায়িকরা এসে জাল ওষুধ তৈরি করে এবং সস্তা ছেড়ে দিচ্ছে। তো এখানে আমাদের যেটা করা লাগবে, আমরা তো নিজেরাও অনেক প্রিকশনস নিই, যেরকম আমাদের প্যাকেজিং এ হলোগ্রামস থাকে যাতে ওগুলো ব্রেক করলে এটা আমরা বুঝতে পারি, কিন্তু তারপরেও কিন্তু যারা অসাধু ব্যবসায়ী তারা চেষ্টা চালিয়ে যায় যে আইন শৃঙ্খলা রক্ষার বাইরে প্রায় সময় আমরা দেখছি যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং আমিও আশা করব যে আমাদের সমিতি প্লাস গভর্নমেন্টের থেকে একটা উদ্যোগ নেওয়া হবে যাতে আমাদের যে মনিটরিং সেলস গুলো আছে, ইনস্পেকশন সেলস গুলো আছে, সেগুলো যাতে আরেকটু শক্ত করা হয়, দমন করতে পারে, যাতে আমরা দমন করতে পারি। একটু গুণগত মানের বিষয় আসি, যে ওষুধ শিল্পের আপনি বলছেন যে 260টির বেশি প্রতিষ্ঠান কাজ করছে এবং ভালোর পাশাপাশি একটু আগেও আলোচনা হচ্ছিল, তো মানগুলো আমি যদি আপনার কোম্পানির কথাই বলি, কিভাবে আপনারা মান বা গুণগত মান ঠিক রাখছেন? আমরা আসলে সিজিএমপি গুড ম্যানুফ্যাকচারিং এটা ফলো করি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একটা গাইডলাইনস আছে যেটা পুরো সারা দুনিয়া ব্যাপী বিশ্বব্যাপী এটা এটাকে মনিটরিং করা হয়। এটার সাথে অনেক গাইডলাইনস আছে যেগুলো ফলো করতে হয়, ফলো করি এবং আমরা চেষ্টা করি যাতে ওষুধগুলো সেই মানের হয়। আপনি তো জানেনই যে আমরা 98% আমাদের দেশে চাহিদা পূরণ করছি, কিন্তু আমরা এর সাথেও 80টি দেশে বাইরে এক্সপোর্টস করা হচ্ছে। সেই জন্য আসলে ওষুধের মান যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস এ না হয় তাহলে তো আমাদের পেতাম না। আর এই কারণে দেখা যাচ্ছে যে ইটস এ ভেরি ভেরি স্টাইলাইজড এন্ড স্পেশালাইজড একটা কোম্পানি যেখানে আমাদের খুব দক্ষ ট্রেইনড স্টাফ লাগে, সায়েন্টিস্ট লাগে, ফার্মাসিস্ট লাগে, কেমিস্ট লাগে, এদেরকে ট্রেনিং দেওয়া লাগছে এবং পুরো একটা মনিটরিং সেল আমাদের কোয়ালিটি কন্ট্রোল করে তারপরে আছে, যেখানে আমরা শুধুমাত্র ওষুধের মান না কিন্তু আমাদের দেখা লাগে যে আমাদের এনভায়রনমেন্ট ঠিক আছে কিনা, তার মানে এয়ার কত ভালো, এয়ারের মানটা কত ভালো, ময়েশ্চার কতটুকু আছে, টেম্পারেচার কতটুকু আছে, পানির মানটা খুব ভালো করে দেখতে হয়। সেজন্য এখানে কিন্তু মানে প্রত্যেকটা স্টেপ অনেক যত্ন সহকারে আসলে অনেক যত্ন করে। আর নট অনলি দ্যাট, আমাদের যে র মেটেরিয়ালস গুলো আসছে, অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস যেগুলো আসছে সেগুলো কোথা থেকে আসছে, সেগুলো কিন্তু আমাদের কোয়ালিটি মেইনটেইন করে, এগুলো ট্রেস করে, এগুলো ভ্যালিডেট করে কিন্তু আমাদের ওষুধটা আমরা তৈরি করতে হচ্ছে। সেজন্য এখানে এখানে ফ্লাইট মিস, শো মিস, নো ওয়ে, চলো বাসে, কিন্তু রেডি হব কখন? ওয়াও, কি ঝলমলে! রাত পর্যন্ত কি ঝলমলে ভাব থাকবে? এই ঝলমলে ভাব যাবে না, চলো। আমি 5টি প্রাকৃতিক তেলের সংমিশ্রণে তৈরি করেছি নতুন সানসিল্ক ব্যাগ শাইন, যা চুলকে নারিশ করে গভীর থেকে, তাই চুল কালো ঝলমলে থাকে অনেকক্ষণ। ওয়াও, এখনো ঝলমলে! এবার দুনিয়া চমকায় নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, আমার চুলের কালো ঝলমলে ভাব যাবে না কখনো। চুল নেই তো ড্যান্ড্রাফ নেই, মাথা সব চুলই ফেলে দিব। No, yours clear and get dandruff free hair. প্রতিটি 375 মিলি clear anti dandruff shampoo কিনলে zero dandruff, সুস্থ স্ক্যাল্প ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের সাথে এখন পাচ্ছেন একটি আকর্ষণীয় হেয়ার ব্রাশ ফ্রি। Amazing! বেসিন বা সিঙ্ক যাই হোক, ম্যাজিক পাইপ কিন্তু একটাই, আনোয়ারের A1 ম্যাজিক পাইপ, জার্মান টেকনোলজিতে প্রস্তুত, নমনীয়, অধিক পুরু, তাই ফাটে না, টেকে বেশি দিন। A1 ম্যাজিক পাইপ, সেরা মান, বেসিন ও সিঙ্কের সেরা সমাধান।
পরিবারের ব্যস্ত সদস্য ফ্রিজটি হওয়া চাই মজবুত ও দীর্ঘস্থায়ী, তাই মার্সেল ফ্রিজ তৈরি হয় উন্নত কম্প্রেসর, 100% কপার কন্ডেন্সার, হাই থিন মেটাল বডি, রাস্ট ফ্রি মডার্ন ডোর এবং ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি ব্যবহার করে মার্সেল রেফ্রিজারেটর। বেসিন বা সিঙ্ক যাই হোক, ম্যাজিক পাইপ কিন্তু একটাই, আনোয়ারের এ ওয়ান ম্যাজিক পাইপ, জার্মান টেকনোলজিতে প্রস্তুত, নমনীয়, অধিক পুরু, তাই ফাটে না, টেকে বেশি দিন। এ ওয়ান ম্যাজিক পাইপ, সেরা মান, বেসিন ও সিঙ্কের সেরা সমাধান। জিতবে রে ভাই জিতবে, নরসেফ জিতবে। ওয়াইফের সাথে বাজি ধরেছি, প্রতিটি নরসুপ সবাই শুধু খাবেই না, চেটে পুটে শেষ করবে। রিয়েল চিকেন ও শ্রিম্পের সাথে থাই মশলা ও ভেজিটেবল দিয়ে এবার আমরা বানিয়েছি মজাদার নর থাই স্যুপ। শ্যাম্পু করার কয়েক ঘন্টা পরেই চুল এলোমেলো, শ্যাম্পুর পরে চুলে দাও সানসিল্ক কন্ডিশনার, এতে আছে স্টেসেট টেকনোলজি, চুল রাখে অল সেট সারাদিন সব সময়। কখন আসবে, রেডি হবে, চুল ঠিক করবে, তারপরে না। আরে চুল তো রেডি, তোমার শট। ওয়াও, সানসিল্ক কন্ডিশনার, থাকো সেট সারাদিন সব সময়। আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক বিরতির আগে দেশের ওষুধ শিল্প খাত নিয়ে কথা বলছিলাম ভেরিটাস ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সারিতা মিল্লাতের সঙ্গে। ফিরছি তার সাথে আবার আলোচনায়। আমরা আলোচনা করছিলাম আমাদের দেশের ওষুধ শিল্প খাত, এক্সপোর্ট পরিস্থিতি, গুণগত মান। এবার একটু আসতে চাই যে আপনার কোম্পানি আসলে কি কি ধরনের ওষুধ বেসিক্যালি করছে আমাদের দেশের জন্য। আমরা মূলত এখন সলিড ওরাল ডোসেজ করছি, সলিড যেমন ক্যাপসুলস, এগুলোর উপরে আমরা আমাদের প্রায় 100টার কাছাকাছি ওষুধ আমরা প্রোডাক্ট আছে, প্লাস আমরা কিছু টোল ম্যানুফ্যাকচারিংও করছি, যেগুলো ধরেন আমাদের ফ্যাক্টরির মধ্যে অনেক কিছু ওষুধ আপনি অন্য ওষুধের সাথে বানাতে পারেন না বিকজ অফ ক্রস কন্টামিনেশন, সেজন্য কিছু কিছু ওষুধ আমরা টোল ম্যানুফ্যাকচারিংও করছি। কিন্তু এখানে যেটা হয় যে এসেনশিয়াল কিছু ড্রাগস আছে যেগুলো আমাদের সবসময় লাগে, নিত্য প্রয়োজনীয় যে ওষুধ, যেরকম ব্যথার ওষুধ আছে, তারপর পেটের গ্যাস্ট্রিক প্রবলেমস খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের টপ হাইয়েস্ট সেলিং ওষুধ আমাদের, এবং অলসো অ্যান্টিবায়োটিক্স, এটা তো দেশে যদিও আমাদের অ্যান্টিবায়োটিক্স এত খাওয়া উচিত না, কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ডক্টরসরাই খুব সহজ কিউরের জন্য অ্যান্টিবায়োটিক্স খুব প্রেসক্রাইব করে, এটার কারণে আমাদেরও খুব দেখা যাচ্ছে যে যে অ্যান্টিবায়োটিক্স গুলো কাজ করার কথা সেগুলো করে না, আমরা রেজিস্ট্যান্স গ্রো করে ফেলি, সেজন্য নতুন নতুন অ্যান্টিবায়োটিক্স আরো নিয়ে আসতে হয় মার্কেটে। সেজন্য আমিও বলবো যে যে অ্যান্টিবায়োটিক্স যত কম ব্যবহার করা যায় অনেক ভালো করতে পারত। আসলে মহিলা উদ্যোক্তা আপনি যে কোনো ইন্ডাস্ট্রিজে যান না কেন, এখানে আমাদের সবসময় একটু প্রবলেম থাকে, প্রবলেম গুলো মূলত সোশ্যালও হয় এবং বিজনেস রিলেটেডও হয়। সোশ্যাল থাকে যে আসলে আমাদের কিন্তু মেইন রোল যেটা আমরা প্লে করি, আমরা একটা মা, একটা স্ত্রী, একটা বউ, এই সব দিক কিন্তু আমাদের দেখতে হয়। কিন্তু আমি যেটা বলবো যে আমি দেশের বাইরে অনেকদিন বিজনেস করেছি, আমাদের দেশে কিন্তু আমি দেখি যে আমাদের সহযোগিতা প্রচুর আছে। মহিলা হিসাবে যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন মহিলা, আমাদের দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সেক্টরে আমাদের প্রচুর মহিলাদেরকে সহযোগিতা করা হচ্ছে এবং উৎসাহিত করা হচ্ছে, সেজন্য কিন্তু আমি কোনো সেরকম মেজর কোনো অবস্টিকলস এবং প্রবলেমস ফেস করি নাই। তবে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ অ্যাজ আ হোল, এটা কিন্তু খুবই রেগুলেটেড একটা ইন্ডাস্ট্রি, এখানে আপনার দক্ষতা থাকতে হবে, আপনার এডুকেশন থাকতে হবে, এবং মনিটারি মানে
টাকার মানটা অনেক বেশি থাকতে হবে। সেজন্য আমি কাউকে ডিসকারেজ করব না, আপনারা যদি মানগত মানের ওষুধ ঠিক রেখে যদি আসতে চান, এটা ইটস এ ভেরি গুড আপ এন্ড কামিং বিজনেস, কিন্তু ট্রেনিং লাগবে। ২৪ ঘন্টা চলে, আমরা যদিও ওষুধ যখন উৎপাদন নাও করি, কিন্তু আমাদের যে কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসিওরেন্স যেগুলো হচ্ছে অনগোয়িং, আমাদের পানি অনগোয়িং, আমাদের ভ্যালিডেশনস করতে হয়, আমাদের ওষুধের মানগুলো ভ্যালিডেশনস করতে হয়, সেজন্য ২৪ ঘন্টা কিন্তু আমাদের ফ্যাক্টরি চালু রাখতে হয়। এখানে যদি কিছুক্ষণের জন্য ইলেকট্রিসিটি না থাকে, গ্যাস যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের ব্যাচগুলো আমাদের ফেলে দিতে হয়। আর এটা কিন্তু আমরা খুব স্ট্রিনজেন্টলি মনিটর করি, কারণ আমার কোম্পানি EU CGMP মানে আমরা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে আমাদের ওষুধগুলো উৎপাদন করছি, সেজন্য এটা কিন্তু একান্ত দরকার। এখানে আরেকটা জিনিস আছে যে কন্টিনিউয়াস গ্যাস ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের পাশাপাশিও আমাদের দক্ষ জনশক্তি লাগে। এখানে ভালো ভালো ইউনিভার্সিটিজ লাগবে, ভালো লেকচারার্স লাগবে, ভালো ট্রেইন স্টাফ লাগবে। আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসিওরেন্স, প্রোডাকশন প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের ভালো ভালো সায়েন্টিস্ট লাগে, আর আর এদেরকে ভালো করে ট্রেইন করা লাগে, কারণ আমরা অনেক সফিস্টিকেটেড মেশিনারিজ ব্যবহার করছি এবং সফিস্টিকেটেড ingredients so ব্যবহার করছি, so you have to be well, very well, you have to have a good knowledge সেই জায়গাটা থাকতে হবে। আমি আসতে চাই যে এই যে এই ব্যবসাটা নিয়ে কাজ করছেন সম্ভাবনা শিল্প, সেই জায়গায় র ম্যাটেরিয়ালস যেটা টোটালি আমাদের ইম্পোর্ট বেস, সেই জায়গায় অনেক ব্যবসায়ী যখন আসেন বলেন, সরকারের অনেক সহযোগিতার কথা বলেন, সেই জায়গাটা আপনারা কি আশা করেন? আসলে একটা ওষুধ বানাতে গেলে কিন্তু অনেক কিছু লাগে, পানি লাগে, গ্যাস লাগে, সবই লাগে, এখানে র ম্যাটেরিয়ালসও লাগে। আমাদের একটা সমস্যা হয়ে গেছে, যদিও আমরা 98% অফ ওষুধ আমরা নিজেরা বানাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের প্রায় 80% অফ অল আওয়ার র ম্যাটেরিয়ালস আর স্টিল এক্সপোর্ট ইম্পোর্ট করে নিয়ে আসতে হচ্ছে। রিসেন্টলি অ্যাবাউট 20-21টা কোম্পানি এখন API অ্যাক্টিভ র ইনগ্রিডিয়েন্টস করা শুরু করেছে, বা 40টা ইনগ্রিডিয়েন্টস এখন পাওয়া যাচ্ছে, কিন্তু বেশিরভাগ 80% অফ আওয়ার র ম্যাটেরিয়ালস এখনো আমরা ইম্পোর্ট করে নিয়ে আসছি। গভর্নমেন্ট উদ্যোগ নিয়েছে, আমরা একটা API পার্ক খুব শীঘ্রই পাবো ওখানে ইনশাল্লাহ, যখন আমরা আমাদের র ম্যাটেরিয়ালস উৎপাদন করা শুরু করব, এটাতে একটু দাম, ওষুধের দামটা একটু কমে আসবে, সুযোগ থাকবে, এবং আশা করি যে আরো আরো অনেক ভালো করবে, এবং আমাদের যে এক্সপোর্ট সেক্টরটা ওটাও আমরা আর একটু শক্ত করে ধরতে পারব। আমরা প্রত্যাশা করছি যে সম্ভাবনা সেক্টর এবং সম্ভাবনা বিষয়গুলো আমরা কথা বলছিলাম, অবশ্যই সরকার সহযোগিতা এবং বেসরকারি উদ্যোগে আমরা অনেক দূর নিয়ে যেতে পারবো, আপনাদের মতো উদ্যোক্তারা আমরা সেই প্রত্যাশায় রাখবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এখন দেশের ওষুধ শিল্প খাতে নানা দিক নিয়ে কথা বলছিলেন ভেরিটাস ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাড়ি তামিল্লাদ। দর্শক, এবারে নিচ্ছে আরো একটা বিরতি, দুপুর আড়াইটায় পরে ফিরে আসবে একুশে বিজনেসে, আর ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন।